পৃথিবী জুড়ে প্রকৃতির বিরূপ প্রভাব। প্রকৃতি যেন ফিরিয়ে দিচ্ছে তার উপর হয়ে যাওয়া ঘাত প্রতিঘাতের সকল হিসাব। পূর্ব ও মধ্য ইউরোপে গত সপ্তাহ জুড়ে বন্যায় প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার ইউরোপীয় পার্লামেন্টে এক বক্তৃতায় এ তথ্য জানান ইউরো কমিশনের সংকট প্রতিরোধ বিষয়ক প্রধান লেনেস লেনার্সিচ। সাম্প্রতিককালে ইউরোপে দেখা দেওয়া প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে পার্লামেন্টে বক্তৃতায় পরিস্থিতি তুলে ধরেন লেনার্সিচ। জ্যানেস লেনার্সিচ বলেন, মাত্র কয়েকদিনের মধ্যে অবিরাম বৃষ্টিতে দানিউবের মতো নদীর পানির স্তর এমন পর্যায়ে বেড়েছে যা গত 1 শতাব্দীতে হয়নি। উল্লেখ্য, 10টি দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী দানিউবের 2 কোল ছাপিয়ে যাওয়া বন্যা পরিস্থিতিতে উদ্বেগজনক অবস্থায় নিয়ে গেছে। ইউরোপীয় পার্লামেন্টে এই দুর্যোগের বিষয়ে আলোচনায় একজন স্লোভেনীয় ইউরো সংসদ সদস্য দুর্যোগ প্রতিরোধের সংস্থাটিকে এই বিষয়ে সজাগ থাকা ও ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আলোচনার সূত্রপাত করেন। ইউরো পার্লামেন্টের সদস্য পরিবেশবাদী কর্মী ক্যারোলা র্যাকেট এই প্রকৃতির ক্ষতির জন্য পরিবেশ দূষণকারী ও গ্যাস কোম্পানি থেকে অর্থ সংগ্রহ করার পক্ষে কথা বলেন। এদিকে ইউরো কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ডন ভার লেন ঘোষণা করেছেন, বৃহস্পতিবার পোল্যান্ডের বন্যা কবলিত অঞ্চল সফর করবেন তিনি। সেখানে এই দুর্যোগ নিয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাক্স, অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহমার, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেট্রো ফিয়ালার সঙ্গে তিনি দেখা করার পরিকল্পনা করেছেন। বন্যায় মধ্য পূর্ব ইউরোপে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। পোল্যান্ড ও রোমানিয়া বন্যায় এ পর্যন্ত 7 জন মারা গেছে এবং অস্ট্রিয়ায় মৃত মানুষের সংখ্যা 5, চেক প্রজাতন্ত্রে মারা গেছে 4 জন আর নিখোঁজ রয়েছেন 8 জন। বন্যায় পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও অস্ট্রিয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও মৃত্যুর ঘটনা ঘটলেও দক্ষিণ জার্মানি এখন পর্যন্ত কিছুটা রক্ষা পেয়েছে। জার্মানির ড্রেসডেন শহরে এলবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে গতকাল 3 নম্বর সতর্কতা জারি করা হয়েছে। অস্ট্রিয়া সরকার ঘোষণা করেছে যে তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে। চ্যান্সেলর কার্ল নেহমার ঘোষণা করেছেন, প্রাকৃতিক দুর্যোগের পর পৌরসভা ও বেসরকারি পর্যায়ে মানুষ এই তহবিল থেকে সহায়তা পেতে পারেন। রাজধানী শহর ভিয়েনা থেকে পশ্চিমে অস্ট্রিয়া ও জার্মানির সঙ্গে যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেললাইনটি গত কয়েকদিনের প্রবল ঝড়ের পর আবারও চলাচলের উপযোগী হয়েছে। ভারী বৃষ্টির কারণে কয়েকদিন ধরে ভিয়েনায় গণপরিবহনে উল্লেখযোগ্য সমস্যা দেখা দিয়েছিল। ইউরোপের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশ, বিশেষ করে চীন, ভারত, ভিয়েতনাম এবং অন্যান্য দেশে প্রবল বৃষ্টির কারণে, এমনকি মধ্যপ্রাচ্য, সৌদি আরব, দুবাই, বিভিন্ন জায়গাতেই বন্যার কারণে বিভিন্ন জায়গাতে এশিয়া, ইউরোপ, সারা পৃথিবীতেই যেন সমস্যা দেখা দিয়েছে। প্রকৃতি মা যেন ফিরিয়ে দিচ্ছে তার উপর হয়ে যাওয়া বিভিন্ন ঘাত প্রতিঘাতের প্রতিবাদ।